ক্ষমতার অহংকার দেখাবেন না। এই চেয়ার আল্লাহ দেন, এই চেয়ার থেকে আবার কান ধরে আল্লাহ নামায়া দেন, সে আল্লাহ আছে না নয়, গোটা পৃথিবীর কোন জমিনে তার আর জায়গা হচ্ছে না, চলে গেল কানাডায়, সেখান থেকে ফেরত আসলো দুবাই, সিঁধ হয়ে পড়ে আছে মাটিতে, শেষ পর্যন্ত দেশে আসছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা আমি যা বলবো তুই তা শুনবি, তোর কিসমত ভালো হবে, দুনিয়ায় কল্যাণ হবে, আখেরাতে নাজাত পেয়ে যাবি বান্দা। অতএব আমার জীবন চলার পথ হবে পৃথিবীতে একটাই কিতাব, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে সে আমার বাপ হলেও কোনো ছাড়াছাড়ি নাই, ঠিক কি না? একজন মাঝখানে খুব ফাল পারল, খুব নাচানাচি করলো, দেখেন না, আরে হুজুরওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কত কি কইল। একটা মানুষের ভিতরে যখন অহংকার দেখবেন, ভাববেন যে ওর পতন খুব কাছাকাছি, ক্ষমতার অহংকার দেখাবেন না। এই চেয়ার আল্লাহ দেন, এই চেয়ার থেকে আবার কান ধরে আল্লাহ নামায়া দেন, সে আল্লাহ আছে না নয়, গোটা পৃথিবীর কোন জমিনে তার আর জায়গা হচ্ছে না, চলে গেল কানাডায়, সেখান থেকে ফেরত আসলো দুবাই, সিঁধ হয়ে পড়ে আছে মাটিতে, শেষ পর্যন্ত দেশে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম কারো কথায় চলবে না। ইসলাম কার? আল্লাহ। ইসলাম কার? আল্লাহ। ইসলাম কে দিয়েছেন? আল্লাহ। এদেশের একজন নেতার বক্তব্য, বঙ্গবন্ধু বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায় সেই দেশে ইসলাম ছাড়া কিচ্ছু থাকতে পারে না। যারা ইসলাম নিয়ে কথা বলে আমরা তার জিব্বা টেনে ছিড়ব, রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা প্রশ্ন করব আপনাদের, এই মুহূর্তে আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না নেতা বেশি? নেতাই বেশি। আচ্ছা, মসজিদের নেতা থাকে কয়জন? একটা মসজিদ লক্ষ মুসল্লি হলেও নেতা কয়জন? কোনো হাইখাই আছে? কোনো বিশৃঙ্খলা আছে? কোনো সেখানে উচ্ছৃঙ্খলপনা কোনো পরিবেশ আছে? ইমামের পিছনে যদি মন্ত্রী প্রেসিডেন্টও নামাজ পড়ে, ইমামের আগে রুকুতে সেজদায় যাওয়ার কোনো কায়দা আছে? আছে। নামাজ থেকে শিক্ষা নাও নেতারা, যে নেতা নামাজ পড়বে না থাপড়ায় নেতৃত্ব থেকে নামায় দে, ঠিক কি না? আজ আমার দেশে যত সংকট আছে সবচাইতে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট আর নেতৃত্বের সংকট। আজকে ওয়াজ আমার এটাই, আজকে এটা নিয়ে ওয়াজ করবো। আজকে রাজি আছেন সবে? সবাই রাজি আছেন? আমাদের বসে থাকার সময় নাই, আমরা বসবো না। আমার নবীর দিন কেটেছে ঘোড়ার পিঠে আর রাত কেটেছে যায় নামাজে। 10 বছরে 86টি যুদ্ধের পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর 27টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন জিহাদের পোশাক পরে আমার রসুল। আমার রসুল তো সেই সাহাবিদেরকে পেয়েছেন, সেই মাদেরকে পেয়েছেন। এক মহিলা সাহাবি নবজি জিহাদের ময়দানে যাবেন, এক মহিলা সাহাবি 1.5 বছরের শিশুকে নবীর সামনে দিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমার ছেলেকে যুদ্ধে নিয়ে যান। রসুল বললেন, মহিলা, এই ছোট্ট বাচ্চা দিয়ে আমি জিহাদে কি করব, কি যুদ্ধে তো ঢাল লাগে, আমার সন্তানকে ঢাল বানাবেন, শহীদের মা হব আমি। আজকে সেই শৌর্য বীর্য কোথায় গেল? আজ সম্মানিত ভাইয়েরা, আমরা বাতিল নেতৃত্ব দেখতে চাই না, ধান্দাবাজ দেখতে চাই না, ঠিক কি না? কি চটপাট, ওরে বাপরে বাপ, আবার মসজিদে যে নামাজও পড়ায়,
জুমার মসজিদে যে মেম্বারে বসে আবার ওয়াজও করে, এত বড় ডাবল স্ট্যান্ড গিরি, ডাবল স্ট্যান্ডার্ড গিরি আমার দেশে চলবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কি বলবো, আজকে নেতৃত্বের দশা, বঙ্গবন্ধু আফসোস করেছিলেন। স্বাধীনতার একটু পরের ঘটনা, কোন এক ভোর সকালবেলা ধানমন্ডির 32 নম্বর বাড়ি, তার বাড়ি সবাই জানেন না, এখন এটা মিউজিয়াম হয়েছে, আমি গিয়েছি। তার ভাষণ আমাকে এখনো দোলা দেয়, তার ভাষণটা তেজোদ্দীপ্ত, এটা স্বীকার করতে হবে, ঠিক কিনা? এদেশের ইতিহাসের সঙ্গে তার নাম আছে না নাই, কিন্তু তার নাম ভেঙ্গে খাওয়া মানুষ আছে না নাই। সম্মানিত ভাইয়েরা, সকালবেলা ভোরবেলা গাজীপুর থেকে এক সবজি চাষি সবজি সুন্দর করে কচি কচি কিছু সুন্দর ফ্রেশ কিছু সবজি নিয়ে ভাবতেছে আজকে একটু নেতাকে দেখতে যাব, এই সবজিগুলো নিয়ে যাই। তো সবজিগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসছে, গেটের সামনে কেয়ারটেকারকে বলতেছে, ভাই একটু দরজাটা খোলো, আমি একটু নেতার সঙ্গে দেখা করব, আমার আবাদের সবজি একটু তাকে দেব। সে বলছে, না এখন নেতা দেখা করতে পারবে না। উপর থেকে নেতা এটা দেখে ফেলছেন, বলছে দরজা খুলে দে, আসুক, কষ্ট করে আসছে। দোতলায় বসে তাকে খাওয়া দিয়া বিদায়ের সময় বলতেছে, তুমি আমার জন্য এত কষ্ট করে আসছো, এত দূর থেকে সবজি নিয়ে আসছো, আমি তোমাকে একটু গিফট করব, কি তুমি 20 টাকা নাও। অসম্ভব ব্যাপার, আপনি আমাকে টাকা দিবেন? আমি তো সবজি বিক্রি করতে আসিনি, অসম্ভব, আমি টাকা নেবই না। তাকে দেওয়াই গেল না, সে শূন্য হাতে খুশি মনে সবজিগুলো দিয়ে সে চলে আসতেছে, চলে যাচ্ছে। কেয়ারটেকারকে নেতা ডাক দিয়ে বলতেছেন যে, এই কেয়ারটেকার এদিকে আসো, বেচারা অনেক কষ্ট করে আসছে, এই যে 20 টাকা দিলাম, 20 টাকা ওর হাতে জোর করে দিবা। তো কেয়ারটেকার নিয়ে যে বলতেছে, এই তুমি কষ্ট করে আসছো বঙ্গবন্ধু, তো তোমার জন্য আফসোস করতেছে, তোমাকে কিছুই দিতে পারলো না, তোমাকে খুশি হয়ে এই যে 10 টাকা দিল, নাও। 20 টাকা কয় টাকা হয়েছে? 20 টাকা কয় টাকা হয়েছে? কয় টাকা নাই? কয় টাকা নাই? তাহলে কত পার্সেন্ট কমিশন? 50। বলেন কত পার্সেন্ট? 50% কমিশন। এখনো কমিশন আছে না? না আছে না নাই? রাস্তার এক সাইড থেকে কাজ শুরু হয়, শেষ না হতো ওই দিকের চামড়া নাই, আছে না নাই? আচ্ছা, এই কমিশনের কারণে। এখন সবজি চাষি বলতেছে চোখ বড় করে, অসম্ভব, এই টাকা নেবই না আমি, তুমি কি পাগল হয়েছো নাকি, চলো নেতার কাছে যাই। জোর করে আবার ঘুরে আসছে, ঘুরে এসে উপরে এসে বলতেছে, আপনি আমাকে এরকম করে ছোট করলেন, আমি আপনাকে এত মহব্বত করে সবজি দিলাম, আপনি সেই সবজির টাকা আমাকে দিচ্ছেন, ধরুন আপনার এই দেওয়া 10 টাকা। কি বুঝতেছেন, কি বুঝতেছেন? বঙ্গবন্ধু মাথায় হাত রেখে বলে, যে দেশে দোতলা থেকে একতলা নামতেই 10 টাকা নাই, সে জাতির জন্য আমি কি করব। আফসোস করে তিনি অনেক কথা বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সেই চোররা এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু চুরি না, পুকুর চুরি, শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি, আছে না নাই? আছে। সব বন্ধ হবে, জাতিকে পড়ায় দিতে হবে কোন কিতাব? আসতে বলবেন, কোন কিতাব পড়ায় দিতে হবে? সমাধান তো খোঁজা দরকার, সমাধান খোঁজার দরকার আছে না নাই?